এক ধনী ব্যক্তির এক সুন্দরী কন্যা ছিল সেই মেয়েটি ছিল মিষ্টিভাষী আর দয়ালু প্রকৃতির সেই ব্যক্তির স্ত্রী মারা যাবার পর উনি আবার বিয়ে করেন তার দুই মেয়ে ছিল আগাথা আর আনিসা। ওরা ওই মিষ্টি মেয়েটার সাথে মোটেই ভালো ব্যবহার করত না তাড়াতাড়ি করে সমস্ত ঘরটা ঝাড়পোঁচ করে পরিষ্কার করে রাখবে বুঝতে পারলে আমার কথাটা ওই ছোট্ট মেয়েটি সারাদিন কত কাজ করত যার ফলে সব সময় ওর কাপড় চোপড় থাকত নোংরা আর খারাপ দেখতে ওরাও ওর নাম রাখলো সিন্ডারেলা দেখো আমরা এই কাপড়ে কত সুন্দর লাগছি একদিন সেই দেশের রাজা রাজ্যের সমস্ত প্রজাদের বল ডান্সের আমন্ত্রণ দিয়ে নিজের রাজমহলে ডেকে পাঠালেন সব মেয়েদের রাজকুমারের সাথে দেখা করার আমন্ত্রণ ছিল রাজকুমার সবার সঙ্গে বল ডান্স করতে করতে হয়তো কাউকে নিজের রানী হবার প্রস্তাব দেবেন বল ডান্সের দিন সেন্ড্রেলা আমাদের তৈরি হতে সাহায্য করো আমরা বল ডান্সে যাব। সিন্ড্রেলা সব থেকে সুন্দর কাপড় ওদের বার করে দিল যখন ওরা তৈরি হয়ে গেল মা আমাকে ওই রাজার অনুষ্ঠানে তোমাদের সঙ্গে নিয়ে চলো না না সিন্ড্রেলা তোমাকে কি করে নিয়ে যেতে পারি তোমার কোনো ভালো কাপড় নেই ধুলো মাখা চেহারা তোমার জন্য আমাদের লজ্জায় পড়তে হবে বাড়িতে কেউ ছিল না সেন্ড্রেলা ফুপিয়ে ফুপিয়ে কানতে আরম্ভ করলো রাজার অনুষ্ঠানে যেতে আমার ভীষণ ইচ্ছে করছে যদি কোনো পড়ি আসত তাহলে আমার ইচ্ছা পূরণ হতে পারত সাদা চুলে ভর্তি এক ভদ্রমহিলা জাদুর কাছে নিয়ে সামনে দাঁড়ালেন তুমি কাঁদছ কেন মা তুমি কে আমি তোমার সেই স্বপ্নের পরি আমি রাজার অনুষ্ঠানে যেতে চাই কিন্তু আমার সত্যা আমাকে নিয়ে যায়নি আমি তোমায় যেতে সাহায্য করব। জাদুর কাঠি ছুঁয়ে উনি বাগানের কুমড়োকে রথ বানিয়ে দিলেন সাদা ইঁদুরকে বানালেন কোচোয়ান সিন্ড্রেলার জামায় সোনা আর রূপালি সুতো দিয়ে কাজ করা হল আর তার চটি ছিল সিল্ক আর রুপলি সুতোয় নকশা ভরা যাবার আগে পরি বললেন এই যে মা মনে রেখো মধ্যরাত্রির আগে ফিরে এসো কিন্তু বারোটা বাজা মাত্রই এই জাদুর জের শেষ হয়ে যাবে আর তুমি নিজের পুরনো রূপে ফিরে যাবে তার আগেই আমি চলে আসব বল উপস্থিত মেয়েদের মধ্যে রাজকুমারের কাউকেই পছন্দ হল না সিন্ড্রেলার হাত ধরেই রাজকুমার সারা রাত্রির বল ডান্স করলেন সিন্ড্রেলা ও রাজকুমার একে অপরকে ভালোবেসে ফেললেন কখন যে অনেকটা সময় কেটে গেছে ওরা বুঝতেই পারল না ঘড়িতে বারোটা বাজা মাত্রই সিন্ড্রেলা ভয় পেয়ে রাজকুমারকে ছেড়ে মহল থেকে দৌড়ে বেরিয়ে গেল তার একটা চটি মহলেই রয়ে গেল রাজকুমার দুঃখিত হলেন পরের দিন অল্প বয়সী মেয়ে ছিল তাদের এই চটিটা পরিয়ে দেখা হলো কিন্তু কারোর পায়েই হলো না অবশেষে সিন্ড্রেলার বাড়িতে এলো এই আমাকে চেষ্টা করতে দাও ও খুব ছোট এটা এর মাপের নয় অন্য কাউকে চেষ্টা করতে দিন আমি বলছি আবার চেষ্টা করে দেখো এটা আমার জন্য খুবই বড় পা ঢোকাবার চেষ্টা করে দেখো আপনার বাড়িতে আর কেউ আছে কি না না আমাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই সিন্ড্রেলা পর্দার পেছন থেকে উঁকি মেরে দেখছিল আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি সিন্ড্রেলা পর্দার পেছন থেকে বেরিয়ে এসে চটিটার মধ্যে পা ঢুকিয়ে দিল আর ওই চটিটা একদম তার পায়ের মাপেরই ছিল সে তখন পকেট থেকে চটির অন্য জোড়াটা বার করে দিল রাজকুমার ওকে চিনতে পারলেন আমি ভেবেছিলাম বোধহয় আর কখনো তোমায় দেখতেই পাবো না তুমি কি আমায় বিয়ে করবে সিন্ড্রয়েলা তক্ষণি রাজি হয়ে গেল রাজমহলে মহা ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল আর ওরা আনন্দ সহকারে জীবনযাপন করতে লাগলো